48 বছর বয়সে মা হতে চলেছেন কাজল। ইদানিং কাজলের কন্যা নায়সা দেবগন পাপারাজ্জিদের নজরে থাকলেও তার মা কাজল কিন্তু বরাবরের বিখ্যাত। কাজলের প্রায় প্রতিটি মুহূর্ত পাপারাজ্জিদের ক্যামেরাবন্দী হয়, কিন্তু ইদানিং কয়েকটি অদ্ভুত ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবিগুলোতে কাজলের বেবি পাম্প পরিলক্ষিত হচ্ছে। এরপরই নেটিজেনদের একাংশ মনে করতে থাকেন তৃতীয়বারের জন্য মা হতে চলেছেন কাজল। ভাইরাল হওয়া ছবিগুলোর মধ্যে কয়েকটিতে কাজলের পরনে রয়েছে লাল রঙের শাড়ি ও স্লিপলেস ব্লাউজ। স্পষ্ট বোঝা যাচ্ছে তার বেবি পাম্প। কখনো বেবি পাম্পে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন কাজল। অপর কয়েকটি ছবিতে কাজলের পরনে রয়েছে হাই থাই স্লিটেড গাউন, সেখানেও বোঝা যাচ্ছে তার বেবি পাম্প। এরপরই গুঞ্জন ছড়িয়ে পড়ে 48 বছর বয়সে তৃতীয়বারের জন্য মা হতে চলেছেন কাজল। কিন্তু পরে জানা গিয়েছে কাজলের ছবিগুলো নিপুণ হাতে সুপার ইম্পোজ করা হয়েছে, ফটোশপের মাধ্যমে তৈরি করা হয়েছে কাজলের বেবি পাম্প। কাজল বা অজয় দেবগন এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি, কারণ এর আগেও ঘটেছে এ ধরনের ঘটনা। কাজল ও অজয়ের দুই সন্তান রয়েছে, নায়সা ও যুগ। নায়সা ভারতের বাইরে উচ্চশিক্ষার জন্য গিয়েছেন, যুগ রয়েছে মা বাবার কাছে। কিছুদিন আগে অবধি নায়সার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখে অনেকেই মনে করেছিলেন তিনি হয়তো বলিউডে ক্যারিয়ার তৈরি করবেন, কিন্তু এই বিষয়ে কাজল তার মেয়ের উপর কোনো চাপ সৃষ্টি করতে চান না। কাজল অভিনীত ফিল্ম সালাম থ্যাঙ্কি গত বছর রিলিজ করেছিল। রেবতী পরিচালিত ওই ফিল্মে ফুটে উঠেছিল ছেলের ইচ্ছা মৃত্যুর জন্য মায়ের লড়াইয়ের কাহিনী। সালাম ভেঙ্কি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। এই ফিল্মে ভেঙ্কির চরিত্রে অভিনয় করেছেন বিশাল জেটবা। দিশা আহমেদ, যুগালো টিভি, ঢাকা।